খেয়েছে পাগল লাগে আমাকে তোমার। তুমি আমাকে ভূগোল পড়াচ্ছ, চোখ দেখে বোঝা যাচ্ছে যে তুমি মিথ্যা কথা বলছো। আমি সত্যিটা জানতে চাচ্ছি। কোনো সত্যি নাই, মানে মিথ্যা বলছি না, এটাই কাহিনী। দেখো প্লিজ প্লিজ তুমি আমাকে সত্যিটা বলো। সত্যিটা শুনবা, চা শুনো তাহলে। একুশ মাস আগে আমি আর স্মাইল সিটিতে আসি। সবকিছু ঠিকঠাকই চলছিল, লেখাপড়া, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি। তো একদিন ইসমাইলের ফোনে কথা বলা দেখে ওকে জিগাই, ফোনে কথা বলতেছিস নাকি? বললে নাকি? আরে না, ঠিক না, চলে যায়। একটা মেয়ে আছে, কোনটা ঠিক আর কোনটা কোন আমি বুঝি মামা, বুঝলা? অত কাহিনী না করে কমেডাকে। নাম কি আর কয়দিন ধরে চলছে? নাম মুস্কান, আমাদের কলেজে একসাথেই পড়ি, একই ক্লাসে, প্রায় এক মাস থেকে। তুই খাওয়া করে তুই কলেজ চলে যাস, আমার একটু কাউকে তারা আছে কলেজে। আচ্ছা, ওকে। আর তুই নাকি তিন দিন ধরে কলেজ যাসনি, তোর ফ্রেন্ডরা কল দিছিল আমারে। কিছু না, দেখ তুই কলেজ আসে ঠিক আছে, কিন্তু তুই আপসেট কেন, তাই নাকি বলতো? কি বলবো তোকে, আমার ব্রেকআপ হয়ে গেছে রে। কিছুদিন আমরা আলাদা থাকি, আবার কন্টিনিউ করবো। আমার থেকে তুমি অনেক ভালো মেয়ে পাবা। আবার অন্য কোনো মেয়ে লাগবে না, তুমি থাকলেই হলো। আমার পক্ষে ম্যানেজ করা পসিবল না, তুমি তোমার মতো থাক। আমি অনেক ভালোবাসতাম, এখন ওকে ছাড়া কিছুই ভালো লাগছে না, ওকে ছাড়া আমি বাঁচতেই পারবো না। দূর পাগলা, এই আমার দিকে তাকা। আরে তাকা না, তাকা আমার দিকে। তোর ব্রেকআপ হয়েছে কয়দিন? তিন দিন। তিন দিন? দেখ তোর ব্রেকআপ হয়েছে তিন দিন, তা তো তুই এই তিন দিন বাইসে আসিস না, নাম্বারে গেছিস, বাইসে তো আসিস। শোন, তুই এসব আগে করতে চিন্তা করতে, এবং অসময়ে যা, ভালো মতো ফ্রেশ হয়, ফ্রেশ হয়ে সঙ্গে একটা সুন্দর ঘুম নে, দেখবি সব আলে বাজে চিন্তা চলে গেছে। তা পাগলা, বাঁচতে পারবে না। যা উঠু 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 উঠে যা।
সব মেয়েরাই একরকম। আমার সাথে যে ঘটনা ঘটলো এখন আমি সব মেয়েদের সাথে সেই ঘটনাই করবো। এই তো সুযোগ, হোয়াইট থাকবে না, এই ফাঁকে আমি আমার কাজ ছেড়ে নেব। আমি মাত্র আসলাম, শোন না, তো আমি জানি করে আসছি তো দোস্ত, মানে আমার শরীর অনেক টায়ার্ড ফিল করছি, তো তুই একটু আমার বিছানা ঠিক করে দিয়ে আর আমার পছন্দ ঘুমাচ্ছে, আমি তোর বেড়ে খুশি হবো। আচ্ছা আচ্ছা, চুল মেনে চুল আসলো কই থেকে? আসতে পারে হয়তো রেখে দিই। এটা কি আবার প্যাকেটের মধ্যে? ও তো কন্ডম। কন্ডম আসলো কই থেকে? দেখ রেখে দিই, স্মেল আসলে জিগাবো। কন্ডম আসলো শোন, আমি যখন বাড়ি যাই তার তিন দিন আগ থেকে খালা এক সপ্তাহের জন্য ছুটি নিয়ে গেছে, মেজার কাছে শুনলাম খালা এখনো আসেনি। চুলের রোগ থেকে আর বাদ দে, তোর নিয়ে কথা বলার চিৎকার বাইরে হচ্ছিলাম তখন মেসের একজন বললো আমার, তুই নাকি রাত্রেবেলা নিয়ে এসেছিলি আর হচ্ছিল তোর উত্তরে দেখছে বা ধরতে পারিনি তোর ওইটা, কিন্তু এটা শিওর তুই ছিলি, ভুল দেখেছে মনে হয়। আরে ভুল দেখে না রে ভাই, ও ডেইলি
নামাজ পড়তে যায় ওই টাইমে, আর তুই ঠিক ওই টাইমে ওরে বের করে দিছিস। হ্যাঁ নিছিলাম, তো তোর সমস্যা কি? দেখ আমার সমস্যা এখানে, এটা একটা বয়স হোস্টেল, আমার এখানে মেয়েদের মেয়েরা পসিবল না, এখানে তুই খুব ভালো করে জানিস ঝামেলা করতে হবে, যদি ফ্যাব্রিকটা চেঞ্জ না করতে পারিস তাহলে মেসটা ছেড়ে দিতে হবে। তো এই মেসে মেয়ে আনলে ভাই আমিও ঝামেলা করবো, পুরো মেসের রেপুটেশনটাই নষ্ট হয়ে যাবে, আর পুজো রেপুটেশন নষ্ট হলে তোর মালিক আমাদের কী করবে, একটু বলার চেষ্টা কর। চলে যাচ্ছে কিন্তু রুম লাগলে বলিস আমি ম্যানেজ করে দেবো। কেমন? আচ্ছা আচ্ছা, তুই তো অনেক দূর থেকে আলেই বললেন, তো ফ্রেশ হয়ে যায় একটু, ফ্রেশ হয়ে তাহলে আসল মজাটা পাবি। আরে তো দুই সপ্তাহ থেকে জ্বর কমতেছে না, হ্যালো মাহুই বলছিলাম। আরে ও তো দুই সপ্তাহ থেকে জ্বর হয়ে আছে, যতক্ষণ কমার নাম ঠিক আমি নিচ্ছে না। আচ্ছা ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তুই এক পাকা আয়। আচ্ছা ঠিক আছে তুই আয়। আরে আমি ডাকছি ওরে, তুই আমি কি করি বলে, গায়ে তো একদম জ্বর এসে তো গাপুরে যায়। উঠ 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 উঠ, আরে আমি কথা দিচ্ছি, আরে ডাক্তার কাছে উঠ, আরে উঠ উঠ, মার খাও ইচ্ছা না থাকলে উঠ 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 উঠ। শালা এই তো গায়ে কি শরীর কি অবস্থা বানায় রাখছে, শালা শালা আর শরীরে কি অবস্থা বানায় রাখছে, খেলে বল। কতক্ষণ লাগবে আসতে?
শেষ, পুরাই শেষ। তোর কি রোগ হয়েছে জানিস? তুই বুঝতে পারছিস তোর কি কি রোগ হয়েছে? তুই বুঝতে পারতেছিস? তোর এই সেই পজিটিভ শালা একটা ভাব চিন্তা কর, তোর কি রোগ হয়েছে? মানা করছিলাম, তোর লাইফ পুরাই বরবাদ ভাই, তোর লাইফ পুরাই বরবাদ, পুরাই বরবাদ, তুই একদম ফুল শেষ। শালা তোর মতো কিছু বোকা চোদা বলা বান, প্রথমে একবার প্রেম করে, প্রেম করে কি হয়, সেকা খায়, সেকা হয়ে এমন ভাবে আপসেট হয়ে পড়ে যে তার দুনিয়াদারিতে কিচ্ছুই নাই, তার দুনিয়া সবকিছুই শেষ হয়ে গেছে। তারপর তাদের মাথায় কি চিন্তা করে যে আমার একটা মেয়ে শেখাচ্ছে, আমি সাতটা মেয়ে শেখা দেবো, আবার ওই সাতটা মেয়ের সাথে প্রেম করে তাদের শেখা দেয় শুধু তাদের শরীরটা ব্যবহার করে। ওইগুলো মেয়েগুলো আবার কি হয়ে পড়ে জানিস, ওরা আবার তোর মতো তোর সেম যে ওদের মাথায় করে, ওরা আবার আট সাতটা অনুমোল চাষটা ছেলে শেখা দেয়, আবার ওই অনুমোল চাষটা ছেলে আবার কতগুলো মেয়েদের শেখা দেয় তার কোনো হিসাবই নাই। এবার কদিন চলবে ভাই? শোন, এভাবে চলে থাকলে দুনিয়াতে আর ভালোবাসা থাকবে না, তুই টাইম পাসই থাকবে, তখন তো তুই বোনের সাথে টাইম পাস করিস। আমার এতে কোনো আসে না। দেখ তুই এখন তো কটা প্রেম করছিস আমি জানি না, যদি প্রতি মাসে একটা করেও করিস তাহলে দেড় বছর হবে ১৮টা, এবং ওই ১৮টা মেয়ের মধ্যে একটা মেয়ে বা তার অধিক এই যে পজিটিভ ছিল ওদের, এবং ওদের থেকে তোর। তোর থেকে আর কয়টা মেয়ের শরীরে গেছে ওইটা জানা নাই আমাদের, নিজেও জানি না তুই নিজেও জানিস না, একমাত্র আল্লাহ জানে। মাহফুজ ওরা মেসে নিয়ে যা, জ্বর কমছে? জ্বরটা কম নাই।
আচ্ছা, এমনিতে যখন তুই কন্ট্যাক্টটা বন্ধ রেখেছিস তোর সাথে দেখা করে এই যে বিকালে। গত 3 মাস ধরে গেল আমার সাথে, ফুল 3 মাস হয়ে গেল। গত 3 মাস ধরে এত কিছু হয়ে গেল, তুমি আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলে না? আমি তোমাকে ক্লিয়ার করে বলে দিয়েছি, তোমাকে যে কোনো একটা অপশন বেছে নিতে। পাগলামি করছো কেন? তুই বুঝতে পারছিস ইসমাইলের কি রোগ হয়েছে? ওই ছাপটা তো 6 বছর বয়সে, ওই যে ছাপটা 6 মাসে শেষ হয়ে যাবে। আর তাকে সাপোর্ট দিতে যে যদি তোমার কিছু হয়ে যায় তার দায়ভার কে নেবে? আরে এই সাই ভাইরাস তো সসে ভাইরাস না, যে খুব সহজে আমার শরীরে ঢুকে যাবে। আমি সব সময় চেষ্টা করছি যাতে ও ভালো থাকে, কোনো সময় যেন আপসেট না থাকে। ওকে ভুলিয়ে রাখার চেষ্টা করি, ওর শরীরে কোনো মরণ বেঁধে গেছে। দেখো আর বাকি কন্ডিশন মানা পসিবল না, বাকিটা তোমার ডিসিশন। ওকে বুঝতে পেরেছি, তুমি তাহলে থাকো তোমার ফ্রেন্ডকে নিয়ে, আমার বাকি তোমার সাথে থাকা সম্ভব। দাঁড়ায় কি করিস?